হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো প্রথমেই বলি যে রংলি মস্প ওয়ার্ড এত কেন ভুল হচ্ছে সবার মানে তোমরা যেগুলো আনসার করছো অনেক অনেক কিন্তু ভুল করে ফেলছো তোমরা তো যাই হোক একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি আমি রংলি মস্প ওয়ার্ড দিয়েছিলাম তো সেগুলোর আজকে আনসারগুলো বলে দিচ্ছি তোমরা একবার মিলিয়ে নাও আর যারা টেলিগ্রাম গ্রুপে আছে তারা তো সঙ্গে সঙ্গে আনসার জানতে পারছো তো যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে তো তোমরা কারেন্ট আনসারগুলো পেয়েই যাচ্ছো তো চলো স্টার্ট করছি এটা একুশ নাম্বার হবে এটা নাম্বারিংটা করতে ভুলে গেছিলাম এক্সাম্পল বানানো অপশান সি নাইনটি থ্রি পার্সেন্ট সবাই ঠিকই করেছেন এটা ঠিকই আছে ইএক্স এ এম পি এলি এক্সাম্পল এটা ঠিকই বানান সি হবে রাইট আনসার তাহলে বাইশের টাই আসছে আর্গুমেন্ট এ আর জি ইউ এম ই এন টি খুব ভালো করে কনফিউশনটা হয় কোথায় এ আর জি ইউ ই ই এম এন টি এই বানানটাই ভুলে মানে অপশান ডিতে কিন্তু ইটা হবে না আর্গুমেন্টে তাই অপশান সি উইল বি দ্য রাইট আনসার নেক্সট আসছি আসছে টোয়েন্টি থ্রি অ্যাপ্রোচড এ পিপি আর ও এ সি এইচ ই ডি এটা অপশান সি ঠিকই আছে নাইনটি সিক্স পার্সেন্ট জন্য এটা ঠিকই আনসার করেছেন নেক্সট আসছি কোরাপ্ট সিও আর আর ইউপিটি অপশান সি ঠিকই আছে নাইনটি ফোর পারসেন্ট জন এটা ঠিকই আনসার করেছেন কমিটি যে বানানটা ম্যাক্সিমাম জনের ভুল হয় এখনও তিন পার্সেন্ট জন যাদের ভুল হচ্ছে এক পার্সেন্ট ভুল হচ্ছে যাই হোক এই ভুলগুলো যেন না হয় কারণ কমিটি বানান প্রত্যেকটা এক্সামে আসবে মানে যে কোনো না যে কোনো একটা এক্সামে আসবেই আসবে কমিটি বানান তো কমিটি বানানটা ঠিকই আছে অপশন সি রাইট আনসার হবে সিও এম এম আই ডবল টি ডবল তো এবার আসছি ছাব্বিশে ছাব্বিশ নাম্বার ওভার ল্যাফ্ট এই বানানটায় অনেকে এলএপিডি করছো না এটা ভুল করছে এগারো এগারো পার্সেন্ট কিন্তু মানুষজন তোমরা এল এপি করেছো তো এটা একদম ভুল করেছো কিন্তু এলএপিপিডি ডবল পি অবশ্যই হবে তো অপশান এ উইল বি দ্য রাইট আনসার সাতাশ নম্বর নেসেসারি এনই সিই এস এস এ আর ওয়াই অপশান বি উইল বি দ্য রাইট আনসার ঠিকই আছে বাকিরা যারা ভুল করেছে এগুলো কিন্তু নেক্সট টাইম আর এই ভুলগুলো করো না এই হচ্ছে ইনিমিটেবেল এই বানানটা কিন্তু অনেকে ভুল করেছো অনেকে তো এই বানানটা যেন ভুল না হয় এবার নেক্সট টাইম এটা কিন্তু অপশান এই রাইট আনসার হবে দেখো উনিশ পার্সেন্ট মানুষ মাত্র এটা কিন্তু ঠিক আনসার করতে পেরেছো বাকি কিন্তু চুয়াত্তর পার্সেন্ট যারা আছো তারা কিন্তু ভুল করেছো আই আই করেছো এটা কিন্তু ভুল আই ডবল এন নয় আই এন আই তো বানানটা কিন্তু খুব কেয়ারফুল যারা সেভেন্টি ফোর পার্সেন্ট জন এই বানানটা ভুল করেছো তাদেরকে কিন্তু বারবার বলবো ইনিমেটেবল বানানটা কিন্তু তোমরা ঠিক করে নিও অপশন এ উইল বি দ্য রাইট আনসার উনিশ পার্সেন্ট পার্সেন্ট যারা ঠিক করেছো তারাই ঠিক করেছো তিরিশ নম্বর আছে অ্যালটমেন্ট এটা অনেকেই ঠিকই করেছো এ ডবল এল ও টি টি এটাই অপশান বি উইল বি দ্য রাইট আনসার ঠিকই আছে এখানে কোনো ভুল নেই নেক্সট আছে এই বানানটা খুব কমন বানান অনেকেই এটা ঠিক করতে পারো কিন্তু অনেকে এখনও দেখছি ভুল করেছো তারা যেন আর ভুলটা দ্বিতীয় দিন না করো এসিসিওএম এম পি এল আই অপশান সি উইল বি দ্য রাইট আনসার এটা ঠিকই আছে নেক্সট আসছে অ্যাপোসেল অনেকেই দেখো এই বানানটায় এত পরিমাণে ভুল হয়েছে সবার অ্যাপোসেল এ পিপিওএস এস টিএলই করেছো টিএল কেন করেছো অপশান এ কেন রাইট আনসার হবে এখানে অপশান সি রাইট আনসার হবে এ পিওএস টিএলই আর ডবল পিক তো কখনোই নয় এ পিওএস টিএলই অ্যাপোসেল অ্যাপোসেল এটা অ্যাপোস্টেলও নয় অ্যাপোসেল উচ্চারণটা তো এটা কিন্তু অনেকে ভুল করেছো এটা কিন্তু কেয়ারফুল থাকো নাহলে কিন্তু নেক্সট টাইম তোমাদের পরীক্ষা আসলে কিন্তু ফেসে যাবে নেক্সট করাপ টেবল এই যে এই বানানটায় দেখো নাইনটি ফোর পারসেন্ট মানুষ এত ভুল করেছো টেবিল রয়েছে লাস্টে আর সিওআর ইউপি এ বি ই টেবিল টেবিল থাকে নাকি করাপ টিবল হয় টিআইবিএলই তাই দেখো লাস্টে ডি অপশনটা দেখো আর আর ইউপি আই ই করাপ টিবল টেবিল হবে কিন্তু তোমরা টেবিল করে দিয়েছো করাপ টেবল তো এটা তো হবে না এটা অপশান ডি উইল বি দ্য রাইট আনসার মাত্র দু পার্সেন্ট মানুষ এটা ঠিক করেছো আর নাইনটি ফোর পার্সেন্ট মানুষ টেবেল করে দিয়েছো কোরাপ টেবেল তো নয় কিন্তু খুব ভালো করে কেয়ারফুল থাকো কিন্তু এই বানানটা যারা যারা ভুল করেছো নেক্সট আর মোস্ট ইম্পর্টেন্ট মানান অনেকেই ভুল করেছো সিওএনএনএন ও আই এস এস ইউ আর আশি পার্সেন্ট জন এটা ঠিকই অ্যান্সার করেছো কিন্তু ষোলো পার্সেন্ট যারা রয়েছো তারা কিন্তু এটা ভুল অ্যানসার করেছো অপশান বি কিন্তু হবে না অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট থার্টি ফাইভ কনফার্ট এন এফ আর ইডি কনফার্ট ঠিকই আছে অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার কিন্তু যারা অপশান সি করেছো এন এফ এফ আই আর ইডি যেটা কিন্তু ঠিক নয় অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার তো যাই হোক এই যে পনেরোটা রংলি পেল ওয়ার্ড তোমাদের সাথে আলোচনা করে দিলাম এরপরেও আরও পোল দিতে থাকবো তোমরা অ্যাটেন্ড করো আগের যা যা আছে সেগুলোর কারেকশান বলে দিয়েছি ভিডিও করে দিয়েছি এর আগে দু একটা ভিডিও দিয়েছি রিফ্লেক্সিভ প্রণয়নের ভয়েস চেঞ্জ তাছাড়াও তোমার জিরান পার্টিসিপেলের কনসেপ্ট এছাড়াও ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ভার্ব মেইন মেন টপিকগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি যেগুলো তোমাদের প্রাইমারি টেটেও কাজে লাগবে এছাড়াও যে কোনো এক্সামে তো তোমাদের লাগবেই তো হান্ড্রেড পার্সেন্ট শিওর তো যারা এখনও চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অল করে রাখো কারণ ফার্দার এই গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনের জন্য আর এই পড়াশোনার জন্য তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও তো চলো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ